আমরা যখন ফিশ কালেক্ট করি তখন কিন্তু আমরা 1 কেজি 2 কেজি ফিশ কালেক্ট করতে পারি না, আমাদেরকে একটা বাল্ক কোয়ান্টিটির ফিশ কালেক্ট করতে হয়। যেহেতু যখন বাল্ক কোয়ান্টিটির ফিশ কালেক্ট করতে হয় তখন দেখা যায় অনেক আইটেম বেশি আসে। সো যখন অনেক আইটেম বেশি আসে সেটা কিন্তু আমরা স্টক করি না, কারণ আমরা নন ফ্রোজেন প্রোডাক্টটা সেল করি, তখন আমরা এই প্রোডাক্টটা কিন্তু সেল করে দিতে হয়। ঠিক তেমনইভাবে আজকে দেখেন দেশি কই, এই যে বড় সাইজের দেশি কই যেটা 14 থেকে 15 পিসে কেজি হবে, একটু দেখাবেন। এই যে এই সাইজের দেশি কইটা কিন্তু আজকের জন্য নিতে পারবেন, এটা বাড়তি আছে, এখনও জ্যান্ত আছে মাছ। যদি আপনি জ্যান্ত নিতে চান তাহলে আমরা এরকমের জ্যান্ত পাঠাবো, আর যদি আপনি রেডি টু কুক করে নিতে চান যে বাসায় কাটাকাটির জন্য ঝামেলা হবে তাহলে আমরা একদম রেডি টু কুক করে নিব, সেক্ষেত্রে কিন্তু রেডি টু কুক করে দিতে নিতে পারবেন। তো এরকম যদি দেশি কই আপনার পছন্দ থাকে তাহলে কিন্তু আপনি আজকের জন্য নিতে পারবেন। আমি একটু দেখাবো যে দেশি কইয়ের সাইজটা এখন কেমন। এই যে দেখেন এখন এইরকম সাইজের হচ্ছে দেশি কইটা, এই যে এইরকমের সাইজের দেশি কইটা হচ্ছে, এখন সাইজটা বেশ বড়, কারণ এখন সিজন শেষের দিকে।